আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখবো। আমরা প্রিভিয়াস ক্লাস যেটা করলাম তার একটা আরেকটা উদাহরণ দেখবো। সেটা আমাদের হেড অফিস, ব্রাঞ্চ অফিস, ব্রাঞ্চ অফিস। এখন আমাদের ইউজার হচ্ছে 120 জন ইউজার করে, কেমন? আর আমাদের আইপি আমাদের কি দিছি আমরা, 172.160.0.0/16, তাই তো? এটা আমাদের আইএসপি থেকে সাপোজ মনে করে নেওয়া আইপি, তো এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব। এটা দিয়ে তো আসলে অ্যাকচুয়ালি অনেকগুলো আইপি, অনেকগুলো সাবনেট করা যাবে, তাই না? বা অনেকগুলো আইপি এখানে, হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যাঁ টিটু বলো, হ্যাঁ 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 আসো, আর এটা থেকে ক্লাস হবে তোমাদের। তো 216 হলে এখানে টোটাল আমি কয়টা ই নিতে পারবো, ইউজার সংখ্যা কত হবে? 2n-2 ইউজ পরিমাণে, তাই না? আমি যদি বোঝানোর জন্য 120 এত কম নিছে, আরও কিন্তু এখানে ইউজার নেওয়া যাবে আমি বোঝানোর জন্য, প্র্যাকটিস করার জন্য জাস্ট। আচ্ছা, তাহলে আমাদের স্টেপগুলো আমার ফলো করলে হবে। তাহলে পার ব্রাঞ্চে কতজন ইউজার? 120 জন। একদম সহজ জিনিস, আমি প্রথমেই বলছিলাম এটা পানির মতো সহজ, লিখলাম 120, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড দ্য সাবনেট মাস্ক ফর দ্যাট ইউজার্স। 120 জন ইউজার্স জন্য সাবনেট মাস্ক কত? 25, যেটা 26-এর জন্য 25, 120-এর জন্য 25/25। রাইট ডাউন দ্য ফার্স্ট নেটওয়ার্ক উইথ গট সাবনেট। ফার্স্ট নেটওয়ার্ক কি আসে আমার? 172.16.0.0/ কি হবে? 25, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড আউট দ্য ম্যাজিক নাম্বার স্ল্যাশ 25-এর ম্যাজিক নাম্বার কত? স্ল্যাশ 25-এর ম্যাজিক নাম্বার 128। অ্যাড দ্যাট ম্যাজিক নাম্বার উইথ প্রিভিয়াস নেটওয়ার্ক। 128টা যোগ করতে হবে আমাকে প্রিভিয়াস নেটওয়ার্কের সাথে। তাহলে কোন অক্টেটে আমি পাইছি? লাস্ট অক্টেট, 25তম বিট হচ্ছে আমার লাস্ট অক্টেট, তাই তো? তো লাস্ট অক্টেট আমি যোগ করবো, তাহলে 172.16.0.128/25, ঠিক আছে। আচ্ছা, দেন আবার রিপিট দ্য স্টেপ 5, অ্যাড দ্যাট ম্যাজিক নাম্বার অর্থাৎ 128 যোগ করো উইথ প্রিভিয়াস নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে। এই নেটওয়ার্কের সাথে আমি যোগ করি, আমরা কোন অক্টেট যোগ করতে হবে? লাস্ট অক্টেটের সাথে, 172.16.0.256/25, ঠিক আছে না? সবার হয়েছে? কার কার এরকম হয় নাই? যার হয় নাই তারটা হবে, কার এরকম হয় নাই সে হাত তারটা হয়েছে, আর যার এরকম হয়েছে তার সবই বলেছে। 256 কি আমি লিখতে পারবো কোনো অক্টেটে? তাহলে হয় কিভাবে? সর্বোচ্চ হচ্ছে ম্যাক্সিমাম 255 পর্যন্ত যায়, 256 কখনো লেখা যাবে? তাহলে ছাব্বিশ না, আমি তো সাবনেট মাস্ক এখানে 25-ই, আমরা সাবনেট মাস্ক 26 কোথায় পাবো? আমাকে এখন কি করতে হবে, এই এই আইপিটা আমি কি লিখবো? এই আইপিটা তো আমাকে একটা লিখতে হবে, তাই না? আমরা আমি উদাহরণ দিছিলাম না, এইভাবে 00 01, এইভাবে আসতে আসতে কি আসে 09 এর পরে কি হয়? 09 এর পরে আমরা কি লিখি? 010, এরকম লিখি, এরকম লিখি নাকি এরকম লিখি? 10, এটা হচ্ছে আমার সর্বোচ্চ। সর্বোচ্চ হলে প্রিভিয়াসের সাথে এক যোগ হয়, তারপর জিরো হয়ে যায়, সর্বনিম্ন হয়ে যায়, ঠিক সেম এরকম 256 আমার সর্বোচ্চ। সর্বোচ্চ হওয়ার কারণে প্রিভিয়াসে আমার এক যোগ হবে, জিরোর সাথে এক যোগ হয়ে 1 হবে, আর এখানে আমার জিরো হয়ে যাবে। ক্লিয়ার? তো 256 আমি লিখতে পারি না, তোমরা ওই জায়গাটা ফাঁকা রাখতা, বোঝো নাই ফাঁকা রাখো, যেটা জানো যে 256 আমি লিখতে পারি না, তারপরও সেটাকে লিখছো, ভালো করছো, তারপর সেটাকে হয়েছে বলতেছ আবার। ক্লিয়ার এই বিষয়টা? কোনো ডাউট আছে? এখন যদি আরো যদি আমার নেটওয়ার্ক দরকার হয় তাহলে আমি আরো যোগ করতে থাকবো।
কার সাথে যোগ করব? এই জিরোর সাথে, 1.128 হবে। আবার তারপর কি হবে? 2.0 হবে, তারপরে 2.128, তারপর 3.0, এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে আর কোনো ডাউট নাই। এরকম যদি কোনো হবে কোনদিন যদি, মানে তোমার নাম্বার কয়টা টোটাল? 0 থেকে 255 না, মানে কত? 256, সর্বোচ্চ 256। যদি হয়তো আবার কোন জায়গা থেকে আসতে, তাহলে আসবে কেন?